আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আবারও তোমাদের সামনে আমি অনলাইন ক্লাসে হাজির হয়েছি। দীর্ঘ কঠোর লকডাউনের পর আজকে সুযোগ হওয়াতে অনেক সামনে উপস্থিত হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তো প্রথমেই তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি প্রত্যেকেই যার যার অবস্থানে খুবই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি এবং তোমরা সবসময় ভালো থাকো, এটাই আমার দোয়া ও কামনা। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসের দিকে চলে যাই। ইতিপূর্বেই আমি এই প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠ এভাবে করে করে চতুর্থ পাঠের একটা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এভাবে করে করে চতুর্থ অধ্যায়ের একটা পাঠ সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করেছি। আজকে একই অধ্যায়ে আমরা পার্ট নাম্বার 4 অর্থাৎ সৃষ্টির সেবা, যেটাকে আরবিতে বলা হয় খিদমতুল খালক, যেটাকে আরবিতে বলা হয় খিদমতুল খালক, সেই খিদমতুল খালক নিয়েই আলোচনা করবো, অর্থাৎ সৃষ্টির সেবা। তোমরা জানো আল্লাহর 18,000 মখলুকাত, আল্লাহ রাব্বুল আলামিন তো স্রষ্টা, উনি সৃষ্টি করেছেন বলেই উনি স্রষ্টা, উনি খালেক আর আমরা মখলুক। তাই মখলুকের মধ্যে 18,000 ধরনের, 18,000 রকমের সৃষ্টি এই একেবারে ভূমণ্ডল, নমণ্ডল, উভয় মণ্ডল মিলে টোটালি 18,000 মখলুকাত আছে। তো তদন্ত থেকে আমরাও এক ধরনের মখলুক, তবে আমাদের সৌভাগ্য হচ্ছে আমাদেরকে আশরাফুল মখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে এই দরার বুকে প্রেরণ করা হয়েছে। কারণ আমরা এবং অন্যান্য প্রাণীর মধ্যে, অন্যান্য সৃষ্টির মধ্যে পার্থক্য আছে সেটা হচ্ছে আল্লাহ আমাদের যে জিনিসটা দিয়েছেন অর্থাৎ বিবেক শক্তি, জ্ঞান শক্তি যেটা দিয়েছেন সেটা অন্যান্য সৃষ্টির প্রতি দেওয়া হয়নি। সুতরাং আমাদেরকে যেহেতু দেওয়া হয়েছে সেজন্য আমরা এই নিজেকে কীভাবে উপস্থাপন করছি, এই ধরার বুকে আমরা কীভাবে বিচরণ করছি, এই ব্যাপারে আমাদেরকে সেই রবের কাছে, সেই স্রষ্টার কাছে আমাদেরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে এবং অন্যান্য সৃষ্টির প্রতি আমরা কী আচরণ করছি সে ব্যাপারে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। কিন্তু অন্য সৃষ্টিকে সেই সুযোগটা দেওয়া হয় নাই বলেই, অর্থাৎ জ্ঞান বা বিবেক শক্তি তাদেরকে দেওয়া হয় নাই বলেই তারা এই প্রশ্নের সম্মুখীন হওয়া থেকে বেঁচে যাবে। তো যাই হোক, আমরা আজকে যে পাঠটা পড়বো বা আগে বলেছি সেটার নাম হচ্ছে সৃষ্টির সেবা। কি বলেছি? সৃষ্টির সেবা, যাতে আরবিতে বলা হয় খিদমতুল খালক। খিদমত মানে সেবা, বলতে তুমি আমার তো কোনো খিদমত করো নাই, সেবা করো নাই। এই খালক মানে সৃষ্টি, খিদমতুল খালক মানে সৃষ্টির সেবা। এবার আমরা যদি একটু ডেফিনেশনে যাই, অর্থাৎ এই সৃষ্টির সেবা বলতে আমরা কী বুঝি, আমি স্বাভাবিকভাবে ওই যৌগিক শব্দের মধ্যেই মোটামুটি জিনিসটা চলে এসেছে, সৃষ্টির প্রতি সেবা করা। তো তারপরেও আমরা যদি একটু গুছিয়ে বলতে যাই, একটু সাবলীল ভাষায় সেই ডেফিনেশনটা দিতে চাই, তাহলে দেখা যায় ইসলামী পরিভাষায় আল্লাহর সৃষ্টির প্রতি, দেখো সমগ্র সৃষ্টি হচ্ছে আল্লাহর সৃষ্টি, তো আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতিশীল হয়ে, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতিশীল হয়ে আদর যত্ন করার নামই হলো সৃষ্টির সেবা। আবারও বলছি, ইসলামী পরিভাষায় আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতিশীল হয়ে আদর যত্ন করার নামই হলো সৃষ্টির সেবা। তাহলে আমরা যেহেতু আশরাফুল মখলুকাত, আমরা আল্লাহর কাছে আমরা দায়বদ্ধ যে আমাদেরকে অবশ্যই অন্যান্য সৃষ্টির প্রতি দয়া দেখাতে হবে, সমগ্র সৃষ্টির প্রতি আমাদেরকে দয়া অনুগ্রহ প্রদর্শন করতে হবে এবং এটা তাদের প্রতি সবসময় সহানুভূতিশীল হয়ে আদর যত্ন প্রদর্শন করতে হবে এবং মূলত ওটাকেই বলা হয় সৃষ্টির সেবা। এখন আমরা যাব কেন আমরা সৃষ্টির সেবায় আত্মনিয়োগ করব, অর্থাৎ আমরা সৃষ্টির সেবা করতে যাব কেন। আমরা নিজেকে নিয়েই চিন্তা করলে তো হয়, আমরা নিজের ফিউচার প্ল্যান অর্থাৎ ভবিষ্যৎ পরিকল্পনাটা কীভাবে বাস্তবায়ন করতে পারি, নিজেদেরকে কীভাবে গড়ে তুলতে পারি সেটা নিয়েই তো আমার ধ্যান ধারণা চিন্তা দেখানো, চিন্তা চেতনা থাকা উচিত, এই মন মানসিকতা আমাদের কাজ করা উচিত। এখন আমরা অন্য সৃষ্টির প্রতি দয়া দেখাবো কেন? নিশ্চয়ই এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যাই, সেই প্রশ্নবোধক চিহ্নের উত্তরেই যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখি অর্থাৎ সৃষ্টির সেবার গুরুত্ব অনেক। তো যেমন আমি একটা হাদিস দিয়েই শুরু করি, মানিস ইসলাম একটি হাদিসের মধ্যে যেটা তিরমিজি শরীফের হাদিস, সেই সিহাসিদ্দের অন্যতম এই হাদিসের হাদিস গ্রন্থ, এই সেই তিরমিজি
শরীফের মধ্যে আমার রাসূল ইরশাদ করেছেন ইরহামু মান ফিল আরজি, তোমরা আরজ মানে এখানে সাধারণত জমি, জমি বলতে এখানে পৃথিবী বোঝানো হয়েছে, পৃথিবী বোঝানো হয়েছে। ইরহামু মান ফিল আরজ বলা হচ্ছে তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া প্রদর্শন করো। ইরহামকুম মান ফিস সামা, যদি তোমরা এভাবে করো অর্থাৎ পৃথিবীবাসীর প্রতি দয়া করো তাহলে মান ফিস সামা, আসমানের অধিপতি যিনি আছেন ইরহামকুম, তিনি তোমাদের প্রতি কি করবেন, দয়া করবেন। তাহলে একটা কথা আমরা সবাই জানি যে আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া একটি নিঃশ্বাস ফেলার ক্ষমতা আমাদের কারণেই। এই যে আমরা নিঃশ্বাস উঠানামা করছি, আমরা নিঃশ্বাস শ্বাস ফেলছি বা শ্বাস গ্রহণ করছি, এগুলো যদি আল্লাহর দয়া না হয় তাহলে এই শ্বাস গ্রহণ বা শ্বাস ফেলার এই শক্তিটা আমরা হারিয়ে ফেলবো, অর্থাৎ আমরা আর বেঁচে থাকার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ আল্লাহর দয়ার উপরই আমরা বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বলে আমরা বেঁচে আছি। আল্লাহর যদি হুকুম হয় আমার এখন মরে যেতে হবে তাহলে মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। তো অর্থাৎ আমরা প্রতিটা মুহূর্তেই আল্লাহর দয়ার মধ্যেই ডুবে আছি। সুতরাং আল্লাহর দয়ার মধ্যে যদি সবসময় আমরা থাকতে চাই তাহলে এই হাদিসটা আমাদেরকে সেদিকে ইঙ্গিত করে বলে যে তোমরা যদি ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা যদি পৃথিবীবাসীর প্রতি দয়া দেখাও তাহলে আসমানের অধিপতি অর্থাৎ মহান আল্লাহ তোমাদের প্রতি কি করবেন, দয়া দেখাবেন। এটা হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে বলা হয়েছে। তো সহিহ সিয়াসাতের মতো একটা হাদিস গ্রন্থ, যে তিরমিজি শরীফের ব্যাপারে আমার রাসূল বলেছেন যার ঘরে তিরমিজি শরীফ আছে মনে করতে হবে সেই ঘরে আমি রাসূল উপস্থিত আছি, সুবহানাল্লাহ। এই তিরমিজি শরীফের মধ্যে আমার রাসূল বলেছেন যে অর্থাৎ তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া প্রদর্শন করবে এই তবে আসমানের অধিপতি অর্থাৎ মহান আল্লাহ তোমাদের প্রতি কী করবেন, দয়া করবেন। তাহলে যদি আমরা দয়া পেতে চাই, আমরা যদি আল্লাহর অনুগ্রহ পেতে চাই, আল্লাহর অনুগ্রহ পরে আবদ্ধ হতে চাই, তাহলে আমাদেরকে এই পৃথিবীতে বিচরণকারী তাবৎ সৃষ্টির প্রতি, সমগ্র সৃষ্টির প্রতি আমাদেরকে দয়া প্রদর্শন করতে হবে, এর কোনো বিকল্প নেই। তো আল্লাহর দয়া অর্জনের ক্ষেত্রে আর কি, তো সুতরাং সহজেই অনুমেয় বা আমরা সহজেই উপলব্ধি করতে পারছি যে সৃষ্টির সেবা গুরুত্ব কতটুকু। এতটুকুতেই সীমাবদ্ধ নয়, আরেকটা হাদিসে নতুন হাদিসে মানে ইসলাম এরশাদ করেছেন আল খালকু কুল্লুহু, দেখো আল খালকু ইয়ালুল্লাহ, খালকু মানে সৃষ্টি জগৎ, সৃষ্টির সমস্ত কিছু ইয়ালুল্লাহ, ইয়ালুল্লাহ মানে আল্লাহর পরিজন, আল হালকু ইয়াল্লাহ ফাহাব্বাল খালকি ইয়াল্লাহি, সুতরাং সৃষ্টির মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই সৃষ্টি মান আহসানা ইলা ইয়ালিহি, যে তার পরিজনের প্রতি কি করেন, এহসান করেন, দয়া করেন। কি বুঝলাম, আবার আগে হাদিসের অর্থটা বুঝিয়ে দিই, আল হালকু ইয়াল্লাহ সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার, তো ফাহাব্বাল খালকি ইয়াল্লাহি, সুতরাং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই সৃষ্টি মানাসানা ইলা ইয়ালিহি, যে তার পরিজনের প্রতি ওই পরিবারের সদস্যদের প্রতি দয়া প্রদর্শন করবে। তাহলে বোঝা যাচ্ছে এই মানে একটা জিনিস আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি, মনে করো একটা ফ্যামিলি একটা পরিবার, সেই পরিবারের কর্তা হচ্ছেন মনে করেন আমাদের পরিবার একজন, একটা ছোটো ফ্যামিলি যেখানে মা বাবা এই এখানে বাইজন মিলে আছে, সেখানে আমরা যদি একটু স্বাভাবিকভাবে চিন্তা করি ওই ফ্যামিলির কর্তা হচ্ছে বাবা, অর্থাৎ উনি আমাদের এই সবার আমাদের ভাই বোন মা বা দাদা দাদি প্রত্যেকের এই মোটামুটি এই বরণ পোষণ চালচলন থাকা খাওয়ার ব্যবস্থা ওনার মাধ্যমেই হয়, উনি এই দায়িত্বভার গ্রহণ করেন এবং উনি সেটা পরিচালনা করেন। এখন যদি হয় যে তো ঘটনা আমি এক্সাম্পলটা এভাবে বোঝাচ্ছি, যদি হয় যে আমি বাবা হয়ে আমার সন্তানের মুখে খাবার দিতে পারছি না, আমি আমার স্ত্রীর অসুস্থতার ক্ষেত্রে সেবা করতে পারছি না, বা আমার মা অসুস্থ আমি মায়ের এই যতটুকু সেবা দরকার আমার আর্থিক অনটনের কারণে আমি সেই সেবা দেওয়া থেকে বঞ্চিত হচ্ছি, তখন আমার অন্য কোনো প্রতিবেশী অন্য কোনো আত্মীয় বা অন্য কোনো আল্লাহর ও সৃষ্টি অন্য একজন মানুষ যদি এসে আমার ওই পরিজনের যে অসুস্থ যে এই
কঠিন এই রোগে আসক্ত বা এরকম হয় তার সেবাই এগিয়ে আসে তার সুচিকিৎসার ব্যবস্থা করে আবার আমি আমার ফ্যামিলির সদস্যদের মুখে কভার করে দিতে পারছি না দায়িত্ব ছিল আমার কিন্তু অন্য কেউ এসে যদি আমার এই ছেলে মেয়েদের মুখে একটু কভার তুলে দেয় স্বাভাবিকভাবেই ওই লোকটাকে বলতে হবে না যে আপনি আমার অনেক দয়া করেছেন সুতরাং আল্লাহ আপনাকে অনেক বড় করুক অনেক হায়াত দরাজ করুক আল্লাহ আপনার অর্থবিত্ত আরো বাড়িয়ে দিক এটা মুখে বলতে হবে না এটা অন্তর থেকেই ওই ব্যক্তির প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ যার দায়িত্ব ছিল ছেলে মেয়েদের মুখে কভার তুলে দেয়া এই মা বাবার সেবা শুশ্রূষা করা স্ত্রীর দায়িত্ব গ্রহণ করা সে পারছিল না ওই অবস্থায় অন্য একজন এসে যদি ওই জায়গায় ওই ক্ষেত্রে সহযোগিতা করে তাহলে ওই লোকটার অন্তরেই ও স্বাভাবিকভাবে ওই বাইরের ওই ব্যক্তির প্রতি শ্রদ্ধাবোধ বা ভালোবাসা জন্মাবে এটা স্বাভাবিক তবে আমি বলতে চাচ্ছি না যে আল্লাহ কোন সৃষ্টির এই দায়িত্ব যতভাবে পালন করতে পারছে না নাউজুবিল্লাহ ওটা নয় তবে দায়িত্বটা হচ্ছে আল্লাহ সৃষ্টি ক্ষেত্রে মানে আল্লাহ বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইলা আলাল্লাহি রিজকুহা অর্থাৎ এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির দিকের ব্যবস্থা আল্লাহ কুদরতিভাবে ব্যবস্থা করে দিয়েছেন শুধু এগুলো খুঁজে বের করে নিজের আয়াত টানার চেষ্টাটা আমাদের করতে হয় নচেত আমাদের প্রত্যেকের দিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন তো এখন ওই অবস্থায় যদি মনে করো আল্লাহর সৃষ্টির মধ্যে অনেক আছে কেউ রাস্তায় পথে ঘাটে ইয়ে হয়ে যাচ্ছে এখানে আল্লাহ সমগ্র সৃষ্টিকে আল্লাহ করেছেন বলেছেন আমার নবীজি সুতরাং দেখা যাচ্ছে একটা মানুষ রাস্তায় মানে খেতে পারছে না কুদার জ্বালায় কাতরাচ্ছে রাস্তায় একটা কুকুর মানে খুব একেবারে বিমর্ষ অবস্থায় মানে কাতরাচ্ছে একটা এই এই পাখির মানে কোথায় একটা পাখি কোথাও একটা আহত হয়েছে ওই অবস্থায় যদি আমি তার সেবায় এগিয়ে যাই আমি যদি তাকে সহযোগিতার তার প্রতি সহযোগিতার হাত প্রসারিত করি তাহলে ওই দৃশ্যটা আল্লাহর কাছে খুব ভালো লাগেন খুব এই মানে আল্লাহ এটা নিয়ে এটা দেখতেই খুব পছন্দ করেন সুতরাং যে ব্যক্তির মাধ্যমে আল্লাহর ওই সৃষ্টি মানুষ আল্লাহর ওই সৃষ্টি পশু আল্লাহর সৃষ্টি পাখির প্রতি আমি মানুষের যে একটা সেবা গেল ওটা দেখে আল্লাহ খুশি হন এবং আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে বা আমার দ্বারা যদি কাজটা হয় তাহলে আমার প্রতি অনেক দয়া করবেন অনেক এহসান করবেন আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসবেন এটাই এই 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 হাদিসের মূল জ্ঞাতব্য বিষয় সুতরাং আমরা কি বুঝতে পারলাম আমরা যে কোনো সৃষ্টির প্রতি দয়া দেখালেই আল্লাহর দয়া এই বা আল্লাহর ভালোবাসা আমরা অর্জন করতে পারব সেটা হোক মানুষ সেটা হোক পশু সেটা হোক পাখি অথবা বৃক্ষ তরুণতাও হতে পারে একটা এই এই গাছ কেউ অন্যায়ভাবে গাছ কাটছে আমরা তাকে ওই জায়গায় বাধা দিব আমরা অন্যায়ভাবে পাহাড় কাটা হচ্ছে এখন বর্তমানে বর্ষার সময় তোমরা দেখতে পাচ্ছ পাহাড় ধসে অনেকেই এই মৃত্যুবরণ করছে এই মোটামুটি পাহাড় ধস হয় পাহাড় অন্যায়ভাবে পাহাড় কাটার কারণে তো এই যে এই জিনিসগুলো বা একটা কুকুর একেবারে খুব ভয়াবহ অবস্থায় পড়ে আছে তাকে যদি একটু আমি সেবা দিয়ে সুস্থ করে তুলি তো এটাই হচ্ছে সৃষ্টির সেবা একটা বনে হিংস্র বাঘও যদি কোনো সমস্যায় পড়ে একটা জালে আটকা পড়ে আমি যদি তাকে ছাড়ানোর ব্যবস্থা করে দিই এটাই হবে সৃষ্টির সেবা তো এই সৃষ্টির সেবাটা আল্লাহর কাছে বেশি ভালো লাগে মানুষ থেকে শুরু করে তাবৎ সৃষ্টির প্রতি দয়া দেখানো এটা কিন্তু আল্লাহর কাছে বেশি একটা প্রিয় কাজ সুতরাং ওই কাজে আল্লাহর অনেক ভালোবাসা অর্জিত হয় এই তো সুতরাং আমরা যেহেতু আশরাফুল মুরুকাত আমি বারবারই বলছি আমার পাশে কেউ বা এই আছে অনেক কুদার জ্বালায় কাতরাচ্ছে এই পরনের কাপড় পাচ্ছে না টাকার জন্য বাসস্থান পাচ্ছে না তখন আমি মানুষ হিসেবে আমার দায়িত্ব কিন্তু ওই ওই লোকটার প্রতি একটু দয়া প্রদর্শন করা তার এই খাবারের ব্যবস্থা করা তার টাকার ব্যবস্থা করা তার পরনের ব্যবস্থা করা তো এই জিনিসগুলো যদি করি তাহলে আল্লাহর ভালোবাসা আমি অনায়াসেই অর্জন করতে পারবো কিন্তু ওই অবস্থা যদি ওই লোকটাই এই অনাহারে অর্ধাহারে এই রোদে পুরে বৃষ্টিতে ভিজে বা পরনের এই নিজের লজ্জা নিবারণের জন্য পরনের কাপড়ের অভাবে মানে খুবই এই খারাপ অবস্থায় কাল যাপন করে তাহলে এটার জন্য কিন্তু কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে সেদিন কিন্তু আমি চার পাবো না সুতরাং সৃষ্টির প্রতি দয়া দেখাতে হবে তো দৃষ্টান্তস্বরূপ আমি কিছু কথা বলি সেই তোমাদের এখানেও আছে সেটা তোমরা এই হয়তো তোমরা শুনে থাকবে যে একবার এক মহিলা একটা বিড়ালকে একটা কাঁচায় বন্দি করে রেখেছিল
একটা ছোট ছোট বিড়ালকে একটা কাজে বন্দি রেখেছিল করে রেখেছিল কিন্তু বিড়ালটা যদি বাইরে থাকতো সে নিজের খাবার নিজে পুড়িয়ে ব্যবস্থা করে এই ব্যবস্থা করতে পারত কিন্তু ওই মহিলাটা কি করেছেন এই বিড়ালটাকে একটা কাজে বন্দি করে রেখেছেন কিন্তু তাকে কোনো খাবার দেয় নাই কোনো পানির ব্যবস্থা করে নাই ওই অবস্থায় ওই বিড়ালটা খাঁচার মধ্যে বন্দি অবস্থায় এই কোদার কোদাই কৃষ্ণাই এক পর্যায়ে মৃত্যুবরণ করেছে এই মহিলাটা কিন্তু খারাপ ছিল না ভালোই ছিল কিন্তু ওই কাজটা একটা সৃষ্টির প্রতি সে খুব এই কি মানে কঠিন আচরণ করেছে সেজন্য ওই মহিলাকে আল্লাহর কাছে শাস্তি পেতে হয়েছে শাস্তির আওতায় নাকি আসতে হয়েছে অথচ মহিলাটা ইবাদত আনুগত্য বা অন্য দিক দিয়ে তেমন খারাপ ছিল না শুধুমাত্র ওই বিড়ালটাকে কষ্ট দেওয়ার ফলেই অর্থাৎ এটা একটা আল্লাহর সৃষ্টি ছিল ওটাকে ছেড়ে দিলে ওটা নিজের খাবার নিজে জোগাড় করতে পারতো কিন্তু ওই সৃষ্টির প্রতি খুব কঠিন আচরণ করেছে বিদায় আল্লাহর পক্ষ থেকে ওনাকে শাস্তি দেওয়া হয়েছে আবার এমন একটা দৃষ্টান্ত আছে যে একজন পাপিষ্ঠ মহিলা যে পাপ কাজ করে নিজের উপার্জন করে ওই পাপিষ্ঠ মহিলা একবার পথের মধ্যে দেখতে পেলো একটা এই কুকুর তৃষ্ণায় একেবারে কাতরাচ্ছে মানে এই মুহূর্তে পানি না পেলে ওই কুকুরটা মরে যাবে কিন্তু ওই অবস্থায় ওই পাপিষ্ঠ মহিলার ওই কুকুরের প্রতি একটু দয়া হলো তো তিনি ওই মহিলাটা পাপিষ্ঠ মহিলাটা ওই কুকুরের এই করুণ অবস্থা দেখে তার মুখে একটু পানি তুলে দেওয়ার অর্থাৎ তার তৃষ্ণা নিবারণের একটু ব্যবস্থা করেছে মাত্র ওই দৃশ্যটা আল্লাহর কাছে বেশি ভালো লেগেছে অর্থাৎ ওই পাপিষ্ঠ মহিলার কারণেই ওই তৃষ্ণান্ত কুকুর যে এই মুহূর্তে হয়তো পানি না পেলে মরে যেত ওই অবস্থা থেকে ওই কুকুরটা বেঁচে গিয়েছে পানি পেয়ে ওই পাপিষ্ঠ মহিলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই এই পাপিষ্ঠ মহিলার সারা জীবনের পাপ শুধুমাত্র একটা তৃষ্ণান্ত কুকুরকে পানি পান করার কারণে তার সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন কারণ কি তিনি সৃষ্টির প্রতি দয়া দেখিয়েছেন তো আমরা এটা বলতে চাচ্ছি না যে আমি সবসময় পাপ করবো কিন্তু কোনো একটা এরকম পশুকে সেবা করলে আমি জান্নাতি হয়ে যাবো ওটা না তবে ওই জিনিসটা আমার কাছে ভালো লেগেছিল আমরা সবসময় পাপ থেকে দূরতা করতে স্বাভাবিক কিন্তু আমাদের বিবেক আমাদেরকে বলেই দেয় তবে বিশেষ করে এমন কিছু কাজ আছে যেগুলো আমার সম্পূর্ণ পথ পরিবর্তন করার একটা উপায় হয়ে যায় আমি জাহান্নামী কিন্তু ওই একটা কাজের কারণে আমি জান্নাতি হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়ে যায় তাই আমরা সবসময় সৃষ্টির সেবা করবো যেভাবে হোক সেটা মানুষ হোক এই পশু হোক পাখি হোক গাছপালা হোক পাহাড় পর্বত হোক নদী নালা হোক এই যে পাহাড় পর্বত এই অন্যায়ভাবে পাহাড় ধ্বংস করে দেওয়া এটা আমরা কখনো হতে দিব না আবার অনেক সময় দেখা যায় নদী দূষণ হচ্ছে এইগুলো থেকে আমাদেরকে প্রতিবাদের বাসায় এইগুলো এগুলো থেকে এই যারা যাদের মধ্যে এগুলো হয় আমাদেরকে ওই তাদেরকে বিরত রাখতে হবে আর অন্যায় এইভাবে কোনো পশু পাখি কষ্ট দেওয়া যাবে না বরং পশু পাখি কোন জায়গায় কোন কী সমস্যা পড়েছে সেটা আমাদেরকে দেখে এই যথোচিত সেটা তার ব্যবস্থাটা করতেই হবে আমরা সৃষ্টির সেবা করব আর মানুষের ক্ষেত্রে তো সেটা অবশ্যই বিশেষ করে বর্তমান এই করোনা পরিস্থিতিতে আগে আমরা যেটা উপলব্ধি করেছি যে মানুষের পাশে মানুষ ছিল না মানে কেমন যেন একটা আতঙ্ক কাজ করেছিল কিন্তু এই মুহূর্তে যদি আমরা ওই রুগীদের সেবায় নিজেকে নিয়োগ করতে পারি আত্মনিয়োগ করতে পারি তাহলে এটা আল্লাহর কাছে খুব ভালো অর্থাৎ আল্লাহ দেখবেন যে আমার বান্দারা একে অপরের এই সেবা শুশ্রূষার ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে কতখানি কতটুকু অগ্রগামী এবং আল্লাহ আসলে এটাই চান তাই আমরা সবসময় সৃষ্টির সেবা করবো আর সৃষ্টির সেবার মাধ্যমে পরস্পরের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ সৌহার্দ্যপূর্ণ এই সৌহার্দ্যবোধ বা পরস্পরের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ এগুলো অনায়াসেই এই হয়ে যায় এবং ফলশ্রুতিতে সুন্দর একটা সমাজ আমরা গড়ে তুলতে পারবো তাই আমরা সবসময় সৃষ্টির সেবা করব আর সৃষ্টির সেবার মাধ্যমেই নিজের ভবিষ্যৎ সর্বোপরি আমাদের পরকালীন জীবনকে সুন্দর করার সেই মহৎ মানসে আমরা এগিয়ে যাব জীবনের যে কোনো কঠিন মুহূর্তে আমরা সৃষ্টির সেবায় আত্মনিক করার জন্য চেষ্টা করব আমি যদি অন্যের সেবা করি অন্যরা আমার সেবায় এগিয়ে আসবে সর্বোপরি অন্যের সেবার আমি এদিকে এই অন্যের সেবা করব ওদিকে উপরওয়ালা আমার প্রতি দয়া করবেন তো আল্লাহর দয়া দয়ার বিকল্প তো আর কিছু নেই সবচেয়ে বড় যে জিনিস আমার প্রাপ্য সেটা হচ্ছে আল্লাহর দয়া মানে আমি আমি পেলে সবচেয়ে আমার সবচেয়ে বেশি উপকার হবে সেটা হচ্ছে আল্লাহর দয়া বান্ধব
সুতরাং আমার এই সৃষ্টির সেবার মাধ্যমে আমি আল্লাহর দয়া অর্জন করতে পারব, এর চেয়ে বড় আর কোনো কিছু হতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমাদের প্রত্যেককে পূজার তৌফিক দান করুক, এবং আমরা যেন সবসময় সৃষ্টির সেবায় নিজেকে জড়িয়ে রাখি। বিশেষ করে এই পাড়া পড়শি আত্মস্বজনের মধ্যে যদি কেউ কখনো অসুস্থ হয়ে থাকে তাদের সেবায় এগিয়ে যাব। এই কোনো পশু পাখিও যদি রাস্তায় পড়ে আছে, ওই অসহায় অবস্থায় কাতরাচ্ছে অবস্থায় তার সেবা করার জন্য আমরা এগিয়ে যাব। এই তোমাদের প্রতি সেই আহ্বানটুকু রেখে আজকের মতো অনলাইন ক্লাস থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই যার যার অবস্থানে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।